নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের দিন আলোচনা করব ককটেল পাখি। তো ওই ককটেল পাখির বাচ্চা দেখেছি, এখানে তিনটে বাচ্চা আছে। তো ওপরে যেই দুটো বাচ্চা, প্রথম যে বাচ্চা দুটো হয়, সে বাচ্চাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো বড় হয়ে যাওয়ার পর এদের বয়স কিন্তু একই, ধরুন এই বয়সগুলো হয়ে গেছে 20 দিনের বাচ্চা, এটাও কিন্তু 20 থেকে 18 দিনের বাচ্চা। কিন্তু এর অতটা হেলথ অতটা ভালো নয়, দেখতে শুকনো শুকনো দেখতে লাগছে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এর মা আর বাবা এদেরকে একে কিন্তু খুবই কম খাওয়াচ্ছে, এখন বিকেল হয়ে গেছে, আর এদেরকে কিন্তু কিন্তু বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। যদি এদের সাথে যদি একে রাখা হয় তাহলে কিন্তু পাখিটি মারা যাবে, ঠিক আছে। তাই ওদেরকে আমি কিন্তু একে দুটো কাজ করতে পারেন, এক আপনারা বার করে নিতে পারেন ওর মা বাবার থেকে, বার করে নিয়ে হাতে খাওয়াতে পারেন, হ্যান্ড ফিড করাতে পারেন। তো পাখিটা কিন্তু দেখেই তো আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড ফিড করাতে পারেন, বা এরকম যদি কোন অন্য কোথাও কোনো জায়গায় ছোটো ছোটো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেই পাখিটিকে দিয়ে দেবেন, ওখানে কিন্তু ম্যাচিং হয়ে যাবে। যদি এর সাথে রাখা হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই মারা যাবেন। আর যখন কি হয় সকালবেলায় ককটেল পাখির কিন্তু একটা জিনিস দেবেন, সকালবেলায় যখনই আমরা দানা দিই, দানা খেয়ে পাখি জল খেয়েই কিন্তু এদের বাচ্চাগুলোকে ফিট করায়, তখন একটা জিনিস করতে পারেন, তখন এই দুটো বড় বাচ্চাকে, এইটা এইটা বাচ্চাটাকে তখন আপনারা কিন্তু বার করে নেবেন। বার করে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে মা বাবা কিন্তু এদেরকে এই পাখিটায় ফিট করাবে। তাহলে ফার্স্ট টাইম যদি একে বেশি করে খাবিয়ে দেয়, তারপর সারাদিন যতক্ষণ থাকবে এটা দুজনে কিন্তু খেতে পারবে, এরও খাবারটা পেটটা ভরবে। তো এরকমভাবে কিছু প্রসেস করতে পারে, বা আপনারা হ্যান্ড ফিড করতে পারেন, বা অন্য বাচ্চার ঘরে দিয়ে দিতে পারেন, যে ম্যাচিং করতে পারেন। যদি সবার ককটেল পাখি খেতে অন্য এখন বাচ্চা নাও থাকলে, তখন আপনাদের হ্যান্ড ফিড করতে পারেন, আর না হলে একটু বার করে নেবেন, যাতে এই বাচ্চা দুটোকে একটু সময় মতন করে আপনারা বার করে নেবেন, যেন এটাকে ঠিকভাবে খাবার দেয়, ঠিক আছে। এটা কিন্তু হতে পারে বাচ্চারা, কারণটা ছোটো মতন 3 নম্বর বাচ্চা, এরা কিন্তু আস্তে আস্তে রাহুরও খেতে খেয়ে নিচ্ছে। এই যে বাচ্চার বয়স হয়ে গেছে, এক কদম ফুল যেটা বলা হয়, কদম ফুলের মতন দেখুন পালক বেরোতে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু এবার কিন্তু এই টাইমটায় আমি এদেরকে আস্তে আস্তে করে ভিটামিন দেবো। তো কী ভিটামিন দেবো? পলিভিয়ান এল। এই ভিটামিনটা কিন্তু পাখিদের খুবই খিদেটা বাড়িয়ে দেয়। তো পলিভিয়ান এল ওষুধটা দেবো, ঠিক আছে। তো এই ওষুধটা দেবো এদের, এই পাখিটারও কিন্তু বয়সটা ওরকম, ঠিক আছে। পলিভিয়ান এল ওষুধ দেবো, আর সাথে কিন্তু আমি হজমের ওষুধ দেবো, নিও 50। তো এই ওষুধ দুটো এই এখন কিন্তু ব্যবহার করা দরকার। তো আমার নতুন সদস্য খরগোশ দেখতে পেয়েছেন, এই খরগোশটা কিন্তু আমি পালন করা হয়েছে, এখানে ছাদে ঘুরছে, আরও একটা আছে কালো, সেই দেখুন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবে লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।